বন্ধুরা, আমার সুইট কিচেনে সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো ডিমের কারি। তো চলো দেখে নিই ডিমের কারি বানানোর জন্য কী কী লাগে। তো আগে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা একসাথে, পেঁয়াজ বাটা, এটা একটা ছোট বাটির এক বাটি পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন, হাফ চা চামচ জিরের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, আর ছোট চামচের এক স্পুন জিরে, দুটো তেজপাতা আর একটা গরম মশলার টুকরো। এখানে আমি চার পিস আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, চার পিস ডিম সেদ্ধ করে রাখা, টমেটা একটা বড় সাইজের। যেহেতু আমরা সাদা তেল খাই, তাই পুরো রান্নাটা আমরা সাদা তেলে বানাবো। তো চলো দেখে নিই কীভাবে করতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হবে আর একটু গরম। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা আমি ঢেলে দেবো। কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো ডিমটা, আগে ভেজে নেবো। তো চলো ডিমটার মধ্যে কী কী মাখাবো দেখে নিই। ডিমের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, চলো এটাকে এখন মাখি। ডিমটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালো করে আমি মাখিয়ে দিয়েছি। ডিমটা আমি ভালো করে ভেজে নেব, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার চলো এটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই কড়াইতে ডিমগুলো ভেজে নিয়েছি, ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু আমি হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, কালারটা একটু ভালো লাগবে দেখতে। তো চলো আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিই। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু আলুটাকে বেশি মানে সেদ্ধ করিনি, কারণ নয় আমি আলুটাকে ভাজতে পারতাম না। আমি নর্মালভাবে একটা বা দুটো সিটি দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে আমি তুলে নিয়েছি, এর মধ্যে আমি এখন দেবো জিরে, জিরে দিয়ে দিলাম, এরপর দেবো আমি তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম, এবার একটু যে গোটা গরম মশলাটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, এর গন্ধটা ছাড়বে, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছি আমার এটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন। রসুন আর আদা বাটাটা আমি আগে দিচ্ছি এই কারণে যে এটা রসুন আর আদা বাটার গন্ধটা, কাঁচা গন্ধটা থাকবে না। তো আমি আগে রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। এটাকে দেখুন এরকমভাবে ভালো করে কষিয়ে নেবে, 3 থেকে 5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন এর কালারটা একটু টাফ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে
পাতা মিক্স করে নেব। এখানে একটু সামান্য আমি নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। চলো এটাকে আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম, আর একদম কম আছে এটাকে 2 মিনিট মতন ফ্রাই করে নেবেন। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে দেখি এর কি অবস্থা। এখন টমেটো মুগুলো পুরো গলে গেছে, পুরো একদম টমেটোটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে দিলাম, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনার লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কেউ কম খান কেউ বেশি খান, তো স্বাদ মতন দেবেন। এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, 5 থেকে 6 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কলারটা কত সুন্দর বেরিয়েছে, এর থেকে মোটামুটি তেলটাও অনেকটাই ছেড়ে যাচ্ছে। তো আর একটুখানি আমরা এটাকে কষিয়ে নেব, কেননা কষানোর ওপরেই তরকারির টেস্টটা নির্ভর করে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা অনেক ছেড়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর ডিম। আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আচ্ছা আপনাদের একটা কথা বলে দিই, যেহেতু আমি এর মধ্যে টমেটোর সময় নুন দিয়েছি, তো আমি আর এখন নুন দিইনি। একেবারে লাস্টে যখন জল দিয়ে একবার মাঝখানে আপনারা টেস্ট করে নেবেন, আপনাদের স্বাদ মতন আপনারা নুনটা দিয়ে নেবেন। তো এবার আমি চলো ডিমটা দিয়ে দিই, ডিমটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তো ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে না 2 মিনিট মতন একটু নাড়াচাড়া বা একটু কষিয়ে নেবেন ভালো করে, তাহলে ডিমের মধ্যেও আর আলুর মধ্যেও মশলাটা ভালো করে মিশে যাবে। ভালো করে আমি 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, যেটা একটু একটু মাখোমাখো হবে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতন ঢেকে রাখব। তো চলো দেখে নিই, আমাদের 7 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে, গ্রেভিটা কত ঘন লাগছে। তো এখানে আপনারা একবার নুনটাকে টেস্ট করে নেবেন, আর আমি এর মধ্যে একটা লাস্ট একটা জিনিস ডালব। তো আমি এটা বলতে ভুলে গেছিলাম, এখানে গোটা গরম মশলা আপনারা আমি দিয়েছি, আপনারা ভালো দেখেছেন মনে হয়। তো আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আমি শাহী গরম মশলা দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো গরম মশলা দিতে পারেন, বেটেও দিতে পারেন। দেখুন অলমোস্ট এটা হয়েই গেছে। তো এখানে আলুটাও দেখে নিন কি সুন্দর নরম হয়ে গেছে, আর একেবারেই কালারটাও একদম দারুণ লাগছে। যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে আপনারা করবেন, দেখবেন তরকারিটা দারুণ টেস্ট আসবে। আমি গ্রেভিটা এইটুকুনি রাখবো, আপনারা চাইলে আরও একটু কষি মানে ঝোলটা টানাতে পারেন, আমি এইটুকুনি রাখবো। কেননা গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কত দারুণ লাগছে, কালারটাও খুব দারুণ লাগছে। তো চলো এটাকে সার্ভ করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের কারি একদম রেডি, আর কালারটাও খুব দারুণ হয়ে গেছে আমাদের ডিমের কারি রেডি। আপনাদেরকে বলছি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন,
আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। নমস্কার, ধন্যবাদ।